শিক্ষার্থীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, অভিভাষক, বাংলা বঙ্গবন্ধু সরকারি কলেজ শ্রীপুর বাংলা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা সাহিত্য পাঠ থেকে প্রবন্ধ আলোচনা করেছিলাম। আজকে সাহিত্য পাঠ থেকে তোমাদেরকে আমি একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম তাহারেই পরে মনে, কবি সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থী, কোনো কবির কবিতা আলোচনা করার পূর্বে সেই কবি সম্পর্কে আমাদের জানতে হবে। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তার পৈতৃক নিবাস কুমিল্লা। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সায়রা বেগম। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন মুসলিম নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধে পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষা সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মাধ্যমে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হন। তাই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু তার কবি হিসেবেই বরণীয় হননি। জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেওয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। এছাড়া তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, বিভিন্ন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন তিনি। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সুফিয়া কামাল সম্পর্কে সম্ভব ধারণা বা জ্ঞান লাভ করলাম। এখন তাহারেই পরে মনে কবিতাটির বিষয়বস্তু নিয়ে আমরা কয়েকটি লাইন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতায় একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য চিত্রিত হয়েছে, অন্যদিকে তার ব্যক্তি জীবনের দুঃখের সাক্ষাৎ ঘটেছে। সুফিয়া কামাল তার কবিতার প্রথম লাইনে বলেছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি কবে না কি তব বন্ধ নাই, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলে দক্ষিণ দুয়ারে গেছে কবি। অর্থাৎ হে কবি মানে কবি সম্বোধন করে কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করেছেন। অর্থাৎ উদাসীন হয়ে আছেন কেন, কেন কাব্য গান রচনায় সক্রিয় হচ্ছেন না। পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, বাতাবি লেবুর ফল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ প্রকৃতির কি বাতাবি লেবু ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণা সমীর তার গায়ে গাছে হয়েছে কি অধিরাকুল। অর্থাৎ দক্ষিণা বাতাস, দক্ষিণ দিকের বাতাস আমরা জানি সবার প্রাণ জুড়ায়। অর্থাৎ ওই বাতাস যে আমের মুকুলে দোল খায়, এটা তিনি এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তিনি পাঠক চিত্রে ফুটিয়ে তুলেছেন। এখনো দেখেনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উদাস, তুমি কোথা তুমি নব পুষ্প সাজ, কহিল সে সুন্দর চাহিয়া অলোকের পাখার পাথার বাহিয়া। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন যে প্রকৃতি এত সুন্দর সাজে সজ্জিত, কবি কেন নীরব হয়েছেন, এগুলো নিয়ে তিনি কেন তার কবিতা লিখছেন না, তার সাহিত্যে রূপদান করছেন না, এটাকে তিনি বুঝিয়েছেন এই কয়টি চরণের মাধ্যমে। অর্থাৎ আমরা সুফিয়া কামালের এই কবিতাটি আমরা আলোচনা বিশ্লেষণ করে মূল যেটা আলোচ্য বিষয় পাই সেটা হচ্ছে, অর্থাৎ
এই কবিতাটিতে বসন্ত ঋতুতে প্রকৃতি নতুন সাজে অর্থাৎ নবসাজে সজ্জিত হয়, গাছে গাছে আমের মুকুল ফোটে, প্রকৃতি অপরূপ সৌন্দর্যে মণ্ডিত হয়। ঠিক সেই সময়ে বেগম সুফিয়া কামাল তার ব্যক্তি জীবনের ছায়াপাত অবলম্বন করেছেন, অর্থাৎ তার প্রিয়তমা নেহারুদ্দিন যে স্মরণ করেছেন যে এই প্রকৃতি এত সুন্দর সাজে সজ্জিত কিন্তু আমার প্রিয়তমা কে আমি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ তিনি হারিয়েছেন, অর্থাৎ তার হৃদয় এখানে ব্যাকুল হয়েছে। আর এটাই মূলত এই কবিতার মূল আলোচ্য বিষয়। একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য চেতনা, অন্যদিকে তার ব্যক্তি জীবনের দুঃখের ছায়াপাত ঘটেছে এই কবিতাটিতে। প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই তাহারই পরে মনে করে কবিতাটি লাইন বাই লাইন তোমাদের ব্যাখ্যা করে বোঝাবো, তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার ক্লাস তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ।